আন্দোলন করতে হবে, জানে বাঙালি হিন্দু মুসলমান সবাই সবাই তাদের রক্ষা করার দায়িত্ব রয়েছে। রেডিও টেলিভিশন সংবাদপত্র এবং আন্দোলনের খবর প্রচার না করে তবে বাঙালি রেডিও টেলিভিশনে যাবে না। শান্তিপূর্ণভাবে যুদ্ধ চালিয়ে যাবেন। 25 মার্চ কালো রাতে সে রাত বুদ্ধিজীবীদের হত্যা আটক করে ওদের মানুষ। 26 মার্চ শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাস যুদ্ধের পর যুদ্ধে 30 লক্ষ বাঙালি রক্ত দিতে হয়েছে। আমাদের মা বোনদের ইজ্জত দিতে হয়েছে। আমরা স্বাধীনতা পেয়েছি, আমাদের 9 মাস যুদ্ধের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন পতাকা, আমরা পেয়েছি লাল, আমরা পেয়েছি সবুজের মাঝে লাল বৃত্তে ভরা একটি পতাকা, চার স্বাধীন সার্বভৌমত্ব এখন সারা বাংলাদেশে। আমরা বাংলাদেশ এখন